নমস্কার, আমি অনামিকা রায়, সহকারী শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পড়াবো দশম শ্রেণীর দশম অধ্যায়, স্থির বিদ্যুৎ। এর আগে তোমরা স্থির বিদ্যুতের সবগুলোই প্রায় জেনেছো। এখন আমাদের শেষ যে টপিক সেটা হচ্ছে স্থির বিদ্যুতের ব্যবহার। কি কি জেনেছো? বিভব পার্থক্য, তারপরে গুরুত্বপূর্ণ যে সূত্র সেটা হচ্ছে কুলম্বের সূত্র, তারপরে ধারকত্ব, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, এগুলো সম্পর্কে জেনেছো। আজ জানবে স্থির বিদ্যুতের ব্যবহার। স্থির বিদ্যুৎ আমরা কি কিভাবে কাজে লাগাই, তো দেখো স্থির বিদ্যুৎ আমি প্রথমে বলবো ফটোকপি। ফটোকপির সাথে সবাই আমরা পরিচিত। এই ফটোকপি কি হয়? ফটোকপি মেশিনে আমরা স্থির বিদ্যুৎটা ব্যবহার করে ফটোকপি করি। এরপরে আসো ভ্যানডিগ্রাফ মেশিন। ভ্যানডিগ্রাফ কি? অনেক ক্ষেত্রে আমাদের অনেক কাজের ক্ষেত্রে উচ্চ বিভব ব্যবহার করা হয়, এবং এই ভ্যানডিগ্রাফ মেশিনটাতে আমরা কি করি, স্থির বিদ্যুৎ ব্যবহার করে উচ্চ বিভব তৈরি করি। এরপরে আমরা যেটা আসবো জ্বালানি ট্রাক। তো তোমরা এই জিনিসটা অনেকেই হয়তো প্রায় সবাই খেয়াল করে থাকবে যে আমাদের দেশে কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে ট্রাকে করে জ্বালানি, পেট্রোল, ডিজেল, এই এই প্রকৃতি জ্বালানি দ্রব্যগুলো কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। তো দেখা যাচ্ছে জ্বালানির সময় আমাদের ট্রাক যখন চলে, তখন ট্রাকের চাকার যে চাকার সাথে যে রাস্তার ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলে কিন্তু স্ফুলিঙ্গ তৈরি হয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আমাদের এইটা কি কারণ হয়, এই যে চাকে ট্রাকের যে চাকা এবং রাস্তার যে ঘর্ষণের ফলে কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হয়, আর এই স্থির বিদ্যুতের ফলেই এই বড় ধরনের একটা স্ফুলিঙ্গ তৈরি হয়ে আগুন লেগে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই খেয়াল করে থাকবা যে ট্রাকের পিছনে কি হয়, শিকল ঝুলানো থাকে। এই শিকলটা কি কাজ করে, যখন চাকার সাথে রাস্তার ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয়, এই শিকলের সাহায্যে স্থির বিদ্যুতের যে চার্জ যে উৎপন্ন হয় সেটা ভূমিতে চলে যায়, অর্থাৎ মাটিতে চলে যায়, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। এরপরে আসো যে আমরা যেটা দেখছি যে ইলেকট্রনিক্স, শীত প্রধান দেশে কি হয়, শীত প্রধান দেশে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, এবং দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনিক্সের প্রচুর ব্যবহার। তো এই ইলেকট্রনিক্সে বিভিন্ন রকম আমরা ইলেকট্রনিক্স কাজে বিভিন্ন রকম ডিভাইস, আইসি, এগুলো ব্যবহার করি। এগুলো হয় কি, যে সামান্য পরিমাণের ভোল্টেজের তারতম্যের কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা একটু কাজ করছি, হাতের স্পর্শও কিন্তু আইসি এবং অনেক মূল্যবান হচ্ছে সার্কিটও নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা কি করব, করব কি যে এই যে কাজ যখন করা হবে তখন একটি বিদ্যুৎ সুপরিবাহী টেবিল, এবং এই টেবিলের সাথে যে যন্ত্রপাতি যখন কাজ করছি সব ধরনের যন্ত্রপাতি থাকবে, এবং টেবিলটা হবে সুপরিবাহী। আর এর সুপরিবাহী টেবিলের এক প্রান্তে হচ্ছে আমরা কি করব, একটি বিদ্যুৎ সুপরিবাহী তার দিয়ে ভূমির সাথে সংযোগ করব, এবং যে কাজ করছে বা যারা কাজ করছে তাদের হাতেও কিন্তু একটি বিদ্যুৎ সুপরিবাহী স্কেপ পড়ানো হয়, যেটা এবং ওটাও একটা কি হয়, ভূমির সাথে সুপরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়। কি করা হয়, যে যে যিনি কাজ করছেন বা যারা কাজ করছেন বিদ্যুৎ সুপরিবাহী স্প্যাক পড়ানো হয়, সেটা হচ্ছে স্ট্র্যাপ একটা পড়ানো হবে, এবং সেটাও একটা ভূমির সাথে সংযুক্ত থাকবে তার দ্বারা। এ গেল হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে। আমরা এখন আসি বজ্রপাত ও বজ্র নিরোধক। যেটা বজ্রপাত এখন আমাদের দেশে এত বেশি বজ্রপাত হচ্ছে যে খবর শুনলেই, এমনিতে আমরা শুনি আবার খবর খবরে শোনা যায় যে এই জায়গায় বজ্রপাতে মৃত্যু, ওই জায়গায় বজ্রপাতে মৃত্যু। তাহলে আসো আমরা জানি যে বজ্রপাতটা কি জিনিস। আকাশে আমরা কি দেখি, মেঘ দেখি। আকাশে মেঘ যখন তৈরি হওয়ার সময় কি হয়, জলীয় বাষ্প যখন উপরে উঠে থাকে তখন জলীয় বাষ্পের সংঘর্ষের ফলে কি কি হয় জানো, যখন জলীয় বাষ্প সংঘর্ষের ফলে এই কিছু ইলেকট্রন ওখান থেকে বের হয়ে আসে, মেঘের নিচের যে মেঘের একটা স্তর থাকে সেই মেঘের সাথেই থেকে যায়।
তখন হয় কি উপরের যে মেঘের স্তর এখানে ইলেকট্রনের ঘাটতি হয়, ইলেকট্রন যেহেতু কম যায় নিজেই থেকে যায় সেই জন্য উপরে ইলেকট্রন কমে যায় এবং পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। ওই পজিটিভ চার্জের মান যখন পরিমাণ বেড়ে যেতে থাকে এবং একটা সময় যে স্বাভাবিক অবস্থা আসার জন্য কি হয় এই চার্জ গুলো যে আসে স্বাভাবিক অবস্থা আসার জন্য চার্জ গুলো কি হয় মেঘের ভিতরে বড় ধরনের কি হয় স্পার্ক হয়, মানে মেঘের ভিতরে যখন চার্জের পরিমাণ পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায় এবং স্বাভাবিক অবস্থায় আসার জন্য এক ধরনের স্পার্ক তৈরি হয়, এটাকেই আমরা বলি বিজলি চমকানি। এটা শব্দের সাথে তোমরা সবাই পরিচিত যে বিজলি চমকাচ্ছে এই কথাটা কিন্তু আমরা বলি। তাহলে কি হয় চার্জের পরিমাণ যখন বাড়বে পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে তখন স্বাভাবিক অবস্থা আসার জন্য মেঘের ভিতরে স্পার্ক তৈরি হয়, স্পার্কটার ফলেই আমরা বলবো যে বিজলি চমকাচ্ছে। এই এই আবার দেখা যাচ্ছে যে এত বেশি মেঘের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ এত বেশি বের মানে বৃদ্ধি পায় এগুলো করবে কি এগুলো হচ্ছে পজিটিভ চার্জগুলো এত বেশি পজিটিভ চার্জ থাকে যে এগুলো করার জন্য মানে এত বেশি মাঝে মাঝে এগুলো হচ্ছে আয়নিত হয়ে কি করবে আশেপাশের বাতাসকে আয়নিত করে লক্ষ মাইল বেগে ভূমিতে নেমে আসে, মানে এত বেশি মাঝে মাঝে যে এত বেশি বেড়ে যায় চার্জের পরিমাণ সেগুলো কি করবে বাতাসকে আশেপাশের বাতাসকে আয়নিত করে লক্ষ মাইল বেগে মাটিতে পড়ে যায় এবং এটাই তখন বজ্রপাত। আমরা যে বজ্রপাত বলি যে বজ্রপাত হচ্ছে এটাই কিন্তু বজ্রপাত, এবং ওই বজ্রপাত যখন হয় এগুলো এত মাইল বেগে আসে তখন পৃথিবীতে কিন্তু চার্জের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, যার জন্য কি হয় যে এগুলো যখন বাতাসকে চার্জগুলো যখন বাতাসকে আয়নিত করে আসে তখন এর মধ্যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, শক্তি শব্দ শক্তি এবং আলোক উৎপন্ন হয়। এই যে বজ্রপাত হয় এবং যে জায়গায় বজ্রপাত হয় সে জায়গায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়। তাহলে আমরা জানলাম বজ্রপাত, তাই না? বজ্রপাতের দেখো আবার কি হয় বজ্রপাতের ফলে, বজ্রপাতের ফলে কি হচ্ছে অনেক বেগে কিন্তু লক্ষ বজ্রপাত যে হয় ওই সময়টা লক্ষ অ্যাম্পিয়ার বেগে বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই বিদ্যুৎ প্রবাহের ফলে বাতাসের যে তাপমাত্রা সেটা কিন্তু 20,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারে। তাহলে দেখো 20,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত এবং যেটা দেখা যায় যে আমাদের সূর্যপৃষ্ঠে যে তাপমাত্রা তার চেয়েও বেশি, তাহলে কি পরিমাণ উত্তপ্ত হতে পারে এই বজ্রপাতের সময়, কত পরিমাণ তাপ আমরা উৎপন্ন করব। সেই দেখা যাচ্ছে যে এই যে তাপ 20,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা যে উত্তপ্ত হচ্ছে সেটা কিন্তু ওই তোমার ভূপৃষ্ঠের যে আমাদের সূর্যপৃষ্ঠের যে তাপমাত্রা, সূর্য তো অনেক গরম তাই না, সূর্যপৃষ্ঠের যে তাপমাত্রা তার থেকেও বেশি। এরপর এই যে বাতাসটা প্রচণ্ড যে আবার দেখো এই তাপের ফলে কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে বাতাস উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয়ে ফুলে ফেঁপে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তখন এই ফাঁকা জায়গাটা, এখন তো ফাঁকা জায়গা তৈরি হবেই, সেই ফাঁকা জায়গায় কিন্তু আশেপাশের বাতাস প্রবেশ করে, এই আশেপাশের বাতাস প্রবেশ করে ফাঁকা জায়গাতে এবং যেটা জায়গা ছিল বাতাসে সে যখন উত্তপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কিন্তু একটা বিকট শব্দ হয়। এই শব্দটাকেই আমরা কি বলব এই যে বজ্রপাতের সময় এটা শক ওয়েভ বলে, এই বজ্রপাতটা কিন্তু এক ধরনের শক ওয়েভ। তাহলে দেখো কি হচ্ছে বাতাস উত্তপ্ত হচ্ছে আসে উত্তপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আশেপাশের বাতাস এই স্থানটা দখল করছে এবং প্রচণ্ড শব্দ উৎপন্ন হচ্ছে, এই শব্দটাকেই আমরা বলছি শক ওয়েভ। এবং আমাদের যে বজ্রপাত হয় বজ্রপাত কিন্তু এক ধরনের শক ওয়েভ। এরপর যে আমরা বিদ্যুৎ চমকাচ্ছে আমরা বলি, তারপরে আমরা ওই সময় কি দেখতে পাই বলতো, এখন কিন্তু ঘন ঘন একটু বৃষ্টি হলেই বজ্রপাত হয় তাই না, বজ্রপাত হয় তারপরে আলোর ঝলকানি দেখা যায় এবং শব্দ শোনা যায়, এর মধ্যে কোনটি আগে হয় এবং কোনটি পরে হয়? হ্যাঁ অবশ্যই আলোটা আমরা আগে দেখতে পাই, কারণ বাতাসে আলোর বেগ হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, 3×10^8 মিটার সেকেন্ড আর বাতাসে শব্দের বেগ
330 মিটার/সেকেন্ড। তাহলে দেখো কত পার্থক্য, কোথায় হচ্ছে 3×10^মিটার/সেকেন্ড আর কোথায় 330 মিটার। তাহলে বিদ্যুৎ যখন আমরা বলি বিদ্যুৎ চমকানো, তাই না, যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা আলোটা আমরা অনেক আগে দেখি এবং তার কিছুক্ষণ পর আমরা শব্দ শুনতে পাই। এবং এটা থেকে দেখো আলো আমরা দেখছি, কারণ আলো বাতাসে আলোর বেগ অনেক বেশি এবং শব্দের বেগ ওর তুলনায় অনেক কম, সেই জন্য আমরা আলোটা আগে দেখি, শব্দ পরে শুনি। এই যে আলো আগে দেখা এবং শব্দ পরে শোনা, এই সময়ের যে ব্যবধান, এটা থেকে কিন্তু আমরা বজ্রপাত কোথায় হচ্ছে সে সম্পর্কে একটা ধারণা করতে পারি। তাহলে আমরা এতক্ষণ বজ্রপাত সম্পর্কে জানলাম, এবার আসো আমরা জানবো বজ্র নিরোধক। যখন বজ্রপাত হয় তখন কি হয়, দেখো বিদ্যুৎ যখন প্রবাহিত হয়, বজ্রপাতের সময় যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন দেখা যায় সাধারণত যে উঁচু যে জিনিসগুলো সেগুলোকেই আঘাত করে, তাই না, আমাদের যে অনেক উঁচু উঁচু দালান, তারপরে ফাঁকা জায়গায় হয়তো উঁচু গাছ, এগুলোকেই আঘাত করে। তবে এখন আর সেই জিনিসটা নেই, এখন আমরা জানি যে আমরা অনেক সচেতন, সব বাড়িতেই বিদ্যুৎ নিরোধক, বজ্রপাত নিরোধক আমরা ধাতব শলাকা লাগাই, সূচালো শলাকা। তো এই জিনিসটা কি হয় দেখো, বজ্র নিরোধকটা কিভাবে কাজ করে সেটা যখন আমরা কি বজ্র নিরোধকটা কি, যে উঁচু বিল্ডিং গুলোতে দেখা যাচ্ছে যে ধাতব সূচালো শলাকা লাগানো থাকে, হ্যাঁ, এগুলো কি হয়, এগুলোর কাজটা তাহলে কি হয়, এগুলো যখন লাগানো থাকবে এটা কি করবে যে শলাকাটা এবং ওই শলাকা লাগানো থাকে এবং এর মধ্যে একটি মোটা সুপরিবাহী তার হচ্ছে মানে ভূমিতে সংযোগ করা হয়। উপরে বজ্র নিরোধক যে ধাতব দণ্ডটা থাকবে সেটা হচ্ছে ছাদে থাকবে সবচেয়ে উপরে, এবং এই সুপরিবাহী তারটা মাটির সাথে সংযুক্ত থাকবে। তো এর কাজটা কি দেখো, এ যখন করবে তখন হচ্ছে এই বিদ্যুৎ এর কাজ, আমরা কিন্তু কি জানি দেখো যে একটা চার্জযুক্ত বস্তুকে একটা চার্জহীন বস্তুর কাছে আনলে বিপরীত চার্জের উদ্ভব হয়। এই যে বজ্রপাতের সময় যখন বজ্রপাত হবে এরকম একটা অবস্থা, তখন কি করবে এই শলাকাটা, শলাকার মধ্যে পজিটিভ চার্জের মধ্যে চার্জের উদ্ভব হবে, পজিটিভ চার্জ উৎপন্ন হবে, এবং এই শলাকাটা যেহেতু সূচালো এই জন্য এর চারপাশে কিন্তু প্রচণ্ড একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এর আগে কিন্তু তোমরা পড়েছো কি হবে ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হয়, তাই না, এটাও তাই, যে শলাকার মধ্যে যখন পজিটিভ চার্জ হবে তখন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা প্রচণ্ড ইলেকট্রিক ফিল্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা করবে কি, আশেপাশের বাতাস জলীয় বাষ্পকে আয়নিত করে, এবং এই মেঘ যখন আকাশের দিকে যাবে তখন এই মেঘের নেগেটিভ চার্জকে কি করবে, এটা নিরপেক্ষ করে দিবে, ফলে বজ্রপাতের সম্ভাবনা কমে যায়, বজ্রপাত রক্ষা থেকে রক্ষা পায়। আর আরো যদি দেখা যায় যে অনেক সময় দেখা যায় এই ধাতব শলাকাটা যখন বজ্রপাত হয়েই গেল তখন আবার কি করবে, যে অতিরিক্ত চার্জটা এই যে সুপরিবাহী তার, বিদ্যুৎ সুপরিবাহী তার, এর মধ্য দিয়ে কিন্তু এই চার্জ ভূমিতে চলে যায়। পরে এর কাজটা দেখো, তাই বজ্র নিরোধক যে ধাতব সূচালো আমরা যে দণ্ডটা লাগাই সেটা হচ্ছে একদিকে বজ্রপাত যদি হয়েও যায় তাও কিন্তু চার্জ অতিরিক্ত চার্জকে ভূমিতে নিয়ে যায়, আবার দেখা যাচ্ছে যে বজ্রপাত যেন না হয় সেজন্য সে আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এবং কি করে চার্জকে ধ্বংস করে দেয়, যার জন্য বজ্রপাত হয় না। এরপরে আমরা আসি যে হচ্ছে তোমার এই যে রং যে করা হয় স্প্রিং দিয়ে, হ্যাঁ, স্থির বৈদ্যুতিক রং স্প্রে, বিভিন্ন রকম ধরো যে যেমন টেবিল চেয়ার, তারপরে ধরো যে গাড়ি সাইকেল বিভিন্ন রকমের ধাতব যন্ত্রপাতি আলমারি, এগুলো যে আমরা রং করি, যে স্টিলের জিনিসপত্র বা টিনের যেগুলো, এগুলো কি হয়, এগুলো কিন্তু এই স্প্রে দিয়ে, রং স্প্রে দিয়ে স্প্রে করা হয়। এটার কারণ কি, এই কণাগুলো অণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে স্প্রে করার জন্য, স্প্রে করার ফলে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং রংটা সুষমভাবে বন্টন হয় এবং টেকসই হয়। তাহলে আমরা স্থির বিদ্যুতের কি কি ব্যবহার জানলাম, দেখো স্থির বিদ্যুৎ আমরা ব্যবহার করি ফটোকপি মেশিনে, তারপরে হ্যান্ডিগ্রাফ মেশিনে উচ্চ বিভব তৈরি করার জন্য, তারপরে হচ্ছে আমাদের কি হয় যেটা আমরা ট্রাক বলছি, যে জ্বালানি তেল ট্রাকে যে নিয়ে যাওয়া হয় সেখানে, এরপরে হচ্ছে ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রপাতি, বজ্রপাত, বজ্র নিরোধক, এবং সর্বশেষ আমরা যেটা বলছি সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক রং স্প্রে।
স্প্রে করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই পর্যন্ত তোমরা কি জানলে যে 10ম অধ্যায় স্থির বিদ্যুৎ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা গ্রহণ করেছো। এর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়ে কুলম্বের সূত্র, তারপরে আছে তোমার ইলেকট্রিক বলরেখা সম্পর্কে জেনেছ, তারপরে চার্জ পজিটিভ নেগেটিভ চার্জ কিভাবে পজিটিভ চার্জ উৎপন্ন হচ্ছে, কিভাবে নেগেটিভ চার্জ উৎপন্ন হচ্ছে, ইলেকট্রিক পটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড, তারপরে ধারকত্ব বিভব সম্পর্কে জেনেছ। এখন আমি তোমাদের যে অঙ্ক দেওয়া আছে তিনটি অঙ্ক তোমাদের করাবো, এরপরে এই অধ্যায় শেষ। তো আসো, প্রথমে বলা হচ্ছে যে বায়ু মাধ্যমে 10 কুলম্ব ও 20 কুলম্বের দুটি বৈদ্যুতিক চার্জ পরস্পর হতে 40 সেন্টিমিটার দূরে আছে, এদের মধ্যবর্তী বলের মান কত? এখানে কি কি দেওয়া আছে বলো? এখানে দেওয়া আছে হচ্ছে আমরা কোন সূত্র ব্যবহার করব। হ্যাঁ, আমরা হচ্ছে কুলম্বের সূত্র ব্যবহার করব। এখানে দেওয়া আছে দেখো যে দুটি বায়ু মাধ্যম মাধ্যম কিন্তু উল্লেখ করে দেওয়া আছে 10 কুলম্ব ও 20 কুলম্ব এর দুটি চার্জ। তাহলে আমরা কি কি দেওয়া আছে বলি, লিখি। দেওয়া আছে প্রথম চার্জ Q1 20 কুলম্ব, বায়ু মাধ্যমে গিয়ে 10 এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি যে বলের একক আমরা কি জানি, বলের একক জানি হচ্ছে আমরা নিউটন। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান দাঁড়াবে 1.125 × 10⁻³৩ বলের একক নিউটন। তাহলে আমরা বলতে পারি যে মধ্যবর্তী বলের মান হচ্ছে 1.125 × 10⁻³৩ নিউটন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার, 1 নম্বর যে অঙ্কটা হলো তার অ্যান্সার। এরপরে আসো 2 নম্বর, 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোন ধারকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 200 ভোল্ট। তাহলে এখানে কি দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে এবং বিভব পার্থক্য 200 ভোল্ট, হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত? তাহলে আমাদের কি বের করতে হবে চার্জ। আমরা কি কি দেওয়া আছে দেখো, যেখানে দেওয়া আছে হচ্ছে ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা। হ্যাঁ, 2 মাইক্রোফ্যারাড এটাকে আমরা কি করব, ফ্যারাডে রূপান্তরিত করব। এরপরে আসছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি 200 ভোল্ট। এরপরে আমরা কি বের করব চার্জ,
আমরা জানি কি জানি বলো তো সূত্রটা এর আগে তোমরা অনেকগুলো সূত্র বলেছো আমরা জানি কি q = cv তাই না q = হচ্ছে cv তাহলে এখানে মানটা বসায় দাও এখানে আমরা যদি c এর মান 2 into 10 to the power minus 6 into 200 তাই না 200 ভোল্ট আর এটা হচ্ছে 10 to the power minus 6 তাহলে এখানে কত আসে দেখো 400 into 10 to the power minus 6 4 into 10 to the power minus 4 এটা দেখো কি হবে বলো তো চার্জে দেখো কুলম হ্যাঁ c তাহলে দুই নম্বরটার আমাদের অ্যানসার হলো চার্জের পরিমাণ সঞ্চিত চার্জের পরিমাণ আমরা বের করলাম 4 into 10 to the power minus 4 কুলম এরপরে আসি আমরা তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কটা কি বলছে যে বায়ুতে 50 কুলম চার্জ হতে 2 মিটার দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো বায়ুতে 50 কুলম চার্জ হতে 2 মিটার দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো তাহলে আমরা কি বের করব দেখো কি কি দেয়া আছে আমরা বের করব কিন্তু তড়িৎ প্রাবল্য এখানে আমাদের চার্জের পরিমাণ কিউ দেওয়া আছে 50 কুলম দূরত্ব ডি দেওয়া আছে 2 মিটার তাহলে কি কি দেওয়া আছে দেখো কি কি দেওয়া আছে কিউ সমান 50 কুলম দূরত্ব কত দেয়া আছে দূরত্ব আর সমান হচ্ছে 2 মিটার তারপর আর কি দেয়া আছে দেখো অঙ্কটা বুঝতে হবে অঙ্কটাতে কিন্তু আমরা প্রাবল্য তড়িৎ প্রাবল্য কি বের করব তড়িৎ প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই তড়িৎ প্রাবল্য ই বের করব এখন এখানে আরেকটা কিন্তু বলা হয়েছে বায়ুতে তাহলে বায়ুতে কে এর মানটা আমাদের লাগবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম স্কয়ার এবং আর তারপরে যেটা আছে আরেকটা তাহলে তড়িৎ প্রাবল্য আমরা কি জানি আমরা জানি E equal to E equal to তড়িৎ প্রাবল্য E equal to তাহলে তড়িৎ প্রাবল্য আমরা এখানে কত পাবো ওয়ান পয়েন্ট তোমরা ক্যালকুলেশন করো 1 into 10 to the power 11 আমরা কি জানি বলো তো তড়িৎ প্রাবল্য এর এককটা কি হবে নিউটন পার কুলম তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কি দেখতে পাচ্ছ যে স্থির বিন্দু তাই না স্থির বিন্দুতে আমরা অঙ্কটা আজকে তিন নম্বর অঙ্কটা দেখো বায়ুতে 50 কুলম চার্জ হতে 2 মিটার দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে যে কুলম চার্জের পরিমাণ দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে তারপরে বায়ুতে যেহেতু বলা হয়েছে সেহেতু কে এর মান আমরা লিখব এবং তড়িৎ প্রাবল্য ই আমাদের বের করতে হবে আমরা কি জানি আমরা জানি সূত্র ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার তাহলে আমরা লিখতে পারি এখানে কে এর মান কিউ এর মানটা আমরা বসালাম এখন তো তোমরা দেখো যে এই তিনটা অঙ্ক তাই না এই তিনটা অঙ্ক তোমরা দেখলে একটাতে আমরা কিসের মান বের করলাম একটা প্রথমটা কিন্তু আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে আমরা যে মধ্যবর্তী বল বলের মান নির্ণয় করলাম এবং এরপরের অঙ্কটা আমরা কি বের করলাম যে চার্জ যে ধারক ধারক দেওয়া আছে ধারকত্ব দেওয়া আছে বিভব পার্থক্য দেওয়া আছে এখান থেকে আমরা কি বের করবো এখান থেকে আমরা
না কিউ মানে চার্জের পরিমাণ বের করব এবং সর্বশেষ যে অঙ্ক সেটাতে আমরা তড়িৎ প্রাবল্য ই এর মান বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দশম অধ্যায়ে কি কি জানলাম, দশম অধ্যায়ে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে দশম অধ্যায়ে আমরা আবার তোমাদের একটু জানাই যে আমরা চার্জ সম্পর্কে জানলাম, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, তারপরে আমরা জানলাম যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হচ্ছে কুলম্বের সূত্র, কীভাবে চার্জ উৎপন্ন হচ্ছে, আমরা যে চিরুনি দিয়ে কীভাবে চার্জ হচ্ছে, তারপরে টানেল কাপড় রেশমি কাপড়ের চার্জ সম্পর্কে জানলাম, তারপরে আমরা জেনেছি কি বৈদ্যুতিক প্রাবল্য, বলরেখা, বলরেখাগুলো কোথা থেকে আসছে এবং কোথায় শেষ হচ্ছে, পজিটিভ বলরেখা কী হবে, নেগেটিভ বলরেখা, তারপরে আমরা জানলাম ইলেকট্রিক ফিল্ড, তা স্থির ইলেকট্রিক ফিল্ড, তারপরে বিভব পার্থক্য, ধারকত্ব, এবং আমরা আজকে পড়লাম হচ্ছে স্থির বিদ্যুতের ব্যবহার, তাই না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই, তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, এই অঙ্ক বা এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।